1961-62 অর্থবছরে ফেনী সোনাগাজী উপজেলার কাজীরহাট এলাকায় ছোট ফেনী নদীর উপর 20 গেট বিশিষ্ট একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। এর উপর দিয়ে গড়ে ওঠে ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ। 2002 সালে নদীতে বিলীন হয়ে যায় স্লুইস গেটটি। সেই থেকে এই ছোট ফেনী নদীর দুপাড়ে ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ছিন্ন হয়ে যায় ভূখণ্ডের সেতু বন্ধন, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগের একমাত্র পথ। নতুন করে আর কোনো স্থাপনা নির্মাণ না করায় বন্ধ হয়ে যায় ওই দুই উপজেলার সড়ক যোগাযোগ। এলাকাবাসী জানান, নদীর দুপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার থাকায় প্রতিদিন দড়ি টানা নৌকা দিয়ে পার হতে হয় এলাকাবাসীর। বিশেষ করে ঝড় বৃষ্টি ও বর্ষা মৌসুমে নদী পারাপারে ভোগান্তিতে পড়তে হয়। নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি কোনো সমাধান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দীর্ঘ 22 বছর এখানে আমরা ভোগান্তিতে আছি। ওইখানে প্রাইমারি স্কুল নেই, আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চারা এই নদী পথে আসতে অনেক কষ্ট হয়। সেতু নির্মাণ প্রকল্পের আওতায় এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায় এলজিইডি। আমাদের হাতে যেগুলো ছিল সেই প্রজেক্টের আন্ডারে ব্রিজটা করা যায় নাই, কারণ তাদের লিমিটেশন ছিল দৈর্ঘ্যের এবং অর্থের। সারা দেশব্যাপী আমাদের গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রজেক্ট একটা আছে, ওই প্রজেক্টের আন্ডারে আমরা নেওয়ার চেষ্টা করতেছি, ওখানে নিয়ে গেলে এই ব্রিজটা অবশ্যই হবে। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশলের মতে, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগ 160 মিটার সেতুটি নির্মাণের সমীক্ষা রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পাশাপাশি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে কাজীরহাট পর্যন্ত সড়কটি এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।